আসসালামু আলাইকুম, কনসেপ্ট আইটি লার্নিংয়ে আপনাদের স্বাগতম। আজকের আমাদের আয়োজন ঢাকা ব্যাংকে 2019 সালের টিইউ অর্থাৎ ট্রেনিং অফিসার পদে যে ম্যাথ রিটার্ন এসেছিল সেগুলো নিয়ে আসুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, দ্য কস্ট প্রাইস অফ 10 পেন্স ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 পেন্স। ইফ দেয়ার ইজ এ লস অফ 40% অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে 10টি পেনের ক্রয় মূল্য এনটি আচ্ছা আপনার এনটি কলমের বিক্রয় মূল্যের সমান। কলমের যদি বিক্রয়ের 40% ক্ষতি হয় তাহলে এন এর সম্ভাব্য মানটি আপনার বের করতে বলেছে। আসুন শুরু করি। এখানে দেওয়া আছে কি কস্ট দেওয়া আছে আপনার কস্ট অফ 10 পেন্স কস্ট অফ 10 পেন্স ইকুয়াল টু হচ্ছে আপনার সেলিং প্রাইস অফ এন পেন্স সেলিং এসপি সেলিং প্রাইস অফ এন পেন্স। তাহলে আমরা ধরি হচ্ছে কস্ট অফ ইচ পেন অর্থাৎ কস্ট অফ ইচ পেন অর্থাৎ প্রতিটি কলমের মূল্য হচ্ছে আপনার 1 টাকা। তাহলে এনটি কলমের মূল্য কত হবে? কস্ট অফ এন পেন্সের মূল্য হবে কত? 10 টাকা। এখন দেখেন তাহলে যেহেতু বলা হয়েছে তাহলে হচ্ছে কি কস্ট অফ ইচ পেন হচ্ছে 10টা পেন্স ইকুয়াল টু হচ্ছে কি সেলিং প্রাইস অফ এন পেন্স। তাহলে আমাদের তাহলে কি হবে সেলিং প্রাইস অফ এন পেন্স কত হবে? 10 টাকা। কারণ এখানে দেখার বেলা বলা আছে কস্ট অফ 10 পেন্স ইকুয়াল টু সেলিং প্রাইস অফ এন পেন্স। এখন আমরা কী করবো? লস বের করব। লস কত হচ্ছে? তাহলে আমরা কি লস জানি কি সিপি মাইনাস এসপি অর্থাৎ কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস করলে হচ্ছে আপনার লস। তাহলে হচ্ছে সিপি হচ্ছে কত হচ্ছে আপনার সিপি হচ্ছে 10 টাকা মাইনাস এসপি হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে হচ্ছে শর্ত মতো কী হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস এন মাইনাস 10 ইকুয়াল টু কত হচ্ছে আপনার দেখেন কত পার্সেন্ট লস হচ্ছে 40% লস। কার? এন এর 40%। তাহলে এটা আপনার ক্যালকুলেশন করলে কত আসছে? এন গুণো 40/100। এখন আপনি এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কত আসতেছে? 100টা এইদিকে চলে আসতেছে। তাহলে আমরা কীভাবে একটি ক্যালকুলেশন করতে পারতেছি? এটা যদি আপনার 0025 অথবা এন মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2n/5 এবং লাস্টে ক্যালকুলেশন করলে আসতেছে 3n = 50 অথবা এন ইজ ইকুয়াল টু 50/3 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 66/77 আপনি অ্যাপ্রক্সিমেটলি 17। তাহলে আপনার কি এন এর সম্ভাব্য মান হচ্ছে কত? 17। অঙ্কটি অবশ্য সোজা ছিল। এরপরে আপনার আরেকটি অঙ্ক এসেছিল, অঙ্কটি হচ্ছে আপনার বলা হয়েছে এ ম্যান ডিপোজিটস টাকা 1000 ইন এ ব্যাঙ্ক অ্যাট এ 10% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর দ্য ফার্স্ট ইয়ার। দ্য রেট ইনক্রাইজেস ইন 15% ইন দ্য সেকেন্ড ইয়ার। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার দ্য টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট উইল বি হাউ মাছ। অর্থাৎ কী বলা হয়েছে এখানে? বলা হয়েছে এক ব্যক্তি 10% হারে চক্রবৃদ্ধি হারে সুদে হচ্ছে 1000 টাকা। কত টাকা হচ্ছে আপনার যে 1000 টাকায় এক বছরের জন্য ব্যাংকে রাখলেন, দ্বিতীয় বছর সুদের হার বেড়ে কত পার্সেন্ট হলো? 15% হলো। তাহলে দু বছর পর সুদ আসলে তার কত হচ্ছে? তাহলে আমরা এখানে দেখি টোটাল অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার কত হচ্ছে আপনার 1000 টাকার কত ইন্টারেস্ট? 1000 টাকার প্লাস 10% ইন্টারেস্ট, 10 গুণন আপনার হচ্ছে 1000 × 10/100। তাহলে এটি ক্যালকুলেশন করা হচ্ছে 1100 টাকা। এখন কী হচ্ছে আবার টোটাল অ্যামাউন্ট আফটার টু ইয়ার্স অর্থাৎ প্রথম বছর পরবর্তী দু বছর আফটার হচ্ছে টু ইয়ার্সে হচ্ছে কত হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে কত হচ্ছে আপনার এই 1100 টাকার প্লাস 1100 টাকার কত পার্সেন্ট? 15% 15/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনার আসতেছে 1265 টাকা অর্থাৎ 1265 টাকা। আপনার অ্যান্সার হচ্ছে কত? দু বছর পর তার শেষে মুনাফা আসলে হচ্ছে আপনার
1265 টাকা। এই দুটি কোশ্চেন মূলত ঢাকা ব্যাংক 2019 সালে এসেছিল। বন্ধুরা দেখেন সেকেন্ড কোশ্চেনটা কিন্তু আপনার ডাচ বাংলা ব্যাংকে 2009 সালে এসেছিল এমটিও পোস্টে, এবং প্রথম প্রশ্নটি আপনার এসেছিল বিইজেটে 2020 সালে। বিইজে হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, অর্থাৎ দেখা যাচ্ছে কি একই কোশ্চেনগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়ে থাকে বা একই ধারায় প্রশ্ন এসে থাকে, তাই বিগত সালের কোশ্চেনগুলো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে সলভ করতে হবে। টিউটোরিয়ালটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এবং যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।